এবার জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিকেল কলেজে। ক্যান্সার আক্রান্ত রোগীকে মৃত ঘোষণার পর ময়নাতদন্তের কথা বলা হয়। রোগীর ময়নাতদন্তের কথা বলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু ময়নাতদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার দাবি জানায় পরিবার। রাজি না হওয়ায় জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে হাসপাতালে অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকরা। শেষ পর্যন্ত স্বাস্থ্য আধিকারিকরা এসে আশ্বাস দিলে আড়াই ঘন্টা পর অবস্থান ওঠে। এই বিষয়ে জলপাইগুড়ির জুনিয়র ডাক্তারদের দাবি, পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার সুরজিৎ সেন জানান, আসেনি, অনেকক্ষণ বাদে এসেছি, এসে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসেছে। আর নিরাপত্তার ল্যাকিং তো আছে, সিকিউরিটির জন্য আমি আইসি সাইডকে বললাম সিকিউরিটির জন্য এখন একটা ফিমেল ডক্টর সে ডিউটি করবে, সে কী করে ডিউটি করবে, উইদাউট সিকিউরিটি সে ডিউটি করতে পারবে না। আমি আইসি সাইডকে বললাম আপনি কনফার্ম করুন যে এখন পুলিশ থাকবে তবেই ফিমেল ডক্টর ডিউটি করবে, আদারওয়াইজ পারবে না। পুলিশ আমাকে এখানে যেটা বলা হয়েছে যে এখানে পিএম এর জন্য লাস্টে রাজি হয়েছে, দেহ এখন এখানে এখানেই আছে। ওরা নিয়ে গেছে পরের দিকে, তো যখন ঝামেলা করার পর হাতে হাতে পায়ে ধরেছে, তারপরে নিয়ে গেছে, কিন্তু ঝামেলা অলরেডি তখন হয়ে গেছে, জোর করে নিয়ে গেল। হাসপাতালে তো সিকিউরিটি আছে, বাট লেস। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।